শুনুন, কলকাতার দিকে নজর রাখি। কলকাতায় সকাল থেকেই কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল রয়েছে, তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কিছুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড়ের পরিমাণ বাড়বে। আগামী 17 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে, এবং রবিবার পর্যন্ত এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় আজ আর্দ্রতাজনিত যে অস্বস্তি রয়েছে তা কিন্তু কেটে যেতে পারে বিকেলের দিকে, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।